আইফোন মাত্র 15,000 টাকায়, জাস্ট 500 টাকা দিয়ে বুক করো, 15,000 টাকায় এই আইফোনটা তোমরা পেয়ে যাবে। কি ভিডিওটা শুরুতেই এই কথাটা শুনে একটু ফানি মনে হচ্ছে, তাই তো? কিন্তু ভাবো তোমরা, যদি এই আইফোনটার এখন মার্কেট প্রাইস যদি আমরা দেখতে চাই 1,00,000 অ্যাভো, তো এই ধরনের কোনো আইফোন যদি তোমাদেরকে কোনো একজন বলে যে মাত্র 15,000 টাকায় লিমিটেড টাইমের জন্য অফার, 500 টাকা দিয়ে বুকিং করো, আমি কিছুদিনের মধ্যেই তোমাকে আইফোনটা দিয়ে দিচ্ছি, কি হবে? মানে সবাই একদম পাগলের মতো বুক করতে যাবে, তাই তো? কিন্তু কোন অথরাইজড ডিলার এটাকে দিচ্ছে? আদৌ কি আইফোন কোম্পানি এমন কোনো অফার এনেছে যে এই যে আইফোন বলতে পারো, আইফোনের যে কোনো সিরিজ এখন 14 বলো, 13 বলো বা 11 বলো, মাত্র 15,000 বা 1,500 টাকায় বা যে কোনো একটা, হোয়াট এভার প্রাইস, সেটা যাই হোক না কেন, এরকম যদি একটা তোমাদের কাছে তুলে ধরা হয়, তোমরা মানে কি ভাববে সেটাকে? এই আইফোনটার মার্কেট প্রাইস 1,00,000 অ্যাভোব, ওকে? তো এই 1,00,000 অ্যাভোবের ফোনটা যদি অনলি 15,000-এ কেউ দেয়, তাহলে নিশ্চয়ই সেটার প্রতি স্টুডেন্টরা এগিয়ে যাবে। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে জাস্ট এই কিছুদিন আগে। আমি এই কয়েকদিন ধরে মানে আমার অফিস থেকে বাইরে ছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি হাওড়ার দিকে কিছুদিন ছিলাম, তারপরেও আমার কিছু অফিস ওয়ার্কের জন্য আমি বাইরে বাইরে থাকছি, আবার নেক্সট উইকে পুরোটাই আমি বাইরে থাকছি। তো এরই মাঝে একটা ইনসিডেন্ট আমি লক্ষ্য করলাম যে আমরা প্রি প্লেসমেন্ট প্রোগ্রাম, এই প্রি প্লেসমেন্ট প্রোগ্রাম নামে একটা, যাতে পলিটেকনিকের স্টুডেন্ট যারা আছে, যারা ফাইনাল ইয়ারে, দেখো একটা কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, প্রচুর ডিপার্টমেন্ট থাকে, 5টা বা 4টে বা 3টে ডিপার্টমেন্ট থাকতে পারে। তো সেই 3টে ডিপার্টমেন্টের স্টুডেন্ট কোনো না কোনো কোম্পানিতে চাকরিতে বসছে, কিন্তু ধরে নাও 60টা স্টুডেন্ট আছে, সেই 60টা স্টুডেন্ট একটা কোম্পানিতে বসলো, তার মধ্যে 5 জন বা 6 জনের সিলেকশন হলো, বাকি তাহলে স্টুডেন্টরা কোথায় যাবে? বা যে কলেজটাতে মেকানিক্যালের মাত্র 5 জন বা 15 জনের সিলেকশন হয়েছে, বাকি আরও 30 জন বা 20 জনের কোনো চাকরি হয়নি, তারা কোনো নতুন করে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাচ্ছে না। তো এই ধরনের প্রত্যেকটা পলিটেকনিকের স্টুডেন্টদের জন্য আমরা এই প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামটা ডিজাইন করেছিলাম, যে একটা ট্রেনিং প্রোগ্রাম টাইপের প্রোগ্রাম যেটা টোটাল কস্টিং হচ্ছে 5,000। হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট হায়ার স্টাডি করতে চায়, মানে তোমরা যদি আবার পরে বিটেক করতে চাও বা বিই করতে চাও, সেক্ষেত্রে আমরা 50% পর্যন্ত স্কলারশিপ, মানে মাত্র 2,500 টাকা সেই প্রোগ্রামটার খরচা পড়বে। কী কী বেনিফিট পাবে? না, এই প্রোগ্রামটা করে তোমরা একটা 100% জব পাবে, এবং জব, এখন দেখো জব পাওয়ার যে ব্যাপারটা, এটা একটু এক্সপ্লেন করে দিই আমি। পার্মানেন্ট জব বলে কিন্তু কিচ্ছু নেই, অ্যাজ এ ট্রেনি হিসাবেই তোমাদেরকে তোমাদের কেরিয়ারটা শুরু করতে হবে। তো সেই টোটাল প্রোগ্রামটা আমরা অ্যানাউন্স করেছিলাম জাস্ট আজ থেকে 3 উইকস আগে, মানে 3 সপ্তাহ আগে আমরা এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আমি নিজে ভিডিওটি বানিয়ে পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে তোমাদেরকে জানিয়েছিলাম। তো হঠাৎ করে আমি 2 দিন আগে, মানে আজকে আমি যখন অফিসে ঢুকছি, কালকে আমার অফিস থেকে ফোন যায় যে স্যার, আপনি যে প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামটা করেছিলেন, কোনো একজন ব্যক্তি বা অর্গানাইজেশন এটা টোটাল কপি করে মার্কেটে, মানে 5,000 টাকার প্রোগ্রামটা পুরো সেম টু সেম, মানে অ্যাটলিস্ট, আরে ভাই আইফোনের এই যে ব্যাপারটা বলুন, আইফোনের ক্লোন কপি পাওয়া যায়, তো ঠিক সেই রকমের, মানে চায়না মালের মতো টোটাল জিনিসটাকে কপি করে দিল। আমরা যে পোস্টারটা ইউজ করেছি, যে ফর্মটা, যাতে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য, যাতে তোমরা না বুঝতে পারো, মানে আমাদের টোটাল খরচা হচ্ছে 5,000 টাকা, যার মধ্যে 2,500 টাকা হচ্ছে প্রিপ্লেসমেন্টের ট্রেনিং অ্যান্ড, মানে ট্রেনিং প্লেসমেন্ট ফি, ট্রেনিং করার পর 100% প্লেসমেন্ট, এখানে কোনো রিজেকশন নেই, যে স্টুডেন্টটা যে কোনো ডিপার্টমেন্টে থাকুক তাদেরকে স্বনির্ভর করার জন্য। ওই যে আমি বললাম মেকানিক্যালের যে 20টা ছেলে চাকরি পায়নি, তারা কোথায় যাবে? তাদের জন্য আমি এটাকে তৈরি করেছিলাম। তো তার জন্য আমরা একটা খরচা করেছি যে টোটাল 5,000 ট্রেনিং হবে, তারপর 5,000 খরচা হবে, তারপর আমরা তাদেরকে 100% প্লেসমেন্ট দেবো, এবং প্লেসমেন্টটা 14,000-15,000-এর মধ্যে স্টার্টিং স্টাইপেন্ড পাবে, যে স্টাইপেন্ড বা ভাতাটা তারা যেটা পাবে সেটা 12,000-15,000 টাকার মধ্যে কিন্তু স্টার্টিংয়ে হবে, 8 ঘন্টা ডিউটির বেসিসে, 8 ঘন্টা ট্রেনিংয়ের বেসিসে পাবে। তো এই জিনিসটাকেই একজন কপি করে দিল, এই যে বললাম 1,00,000 টাকার আইফোন মাত্র 15,000 টাকাতে, স্টুডেন্টের কাছে দিচ্ছে ভাই 15,000 টাকায় আইফোনটা নাও, নাও 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 15,000 টাকায়, মাত্র 1,500 টাকা, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, বাকি টাকা চাকরি পাবে তারপর। আরে ভাই কি মজাক চলছে নাকি এগুলো? তুমি কপি করার হলে, মানে টোটাল গুগল ফর্মটা আমি যদি তোমাদেরকে দেখাই অবাক লাগে, এমনকি ইভেন আমরা যে পোস্টারটা তৈরি করেছি, আমাদের টোটাল পোস্টারটাকে নিজেদের লোগো লাগিয়ে পাবলিশ করে দিচ্ছে, এরপর শুধু অ্যাকাউন্টের যে ডিটেলসটা সেটা একটা অন্য অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে ভাই, হাউ ক্যান আই হেল্প ইউ, কৃষ্ণ স্যারের প্রতি একটা বিশ্বাস আছে, কৃষ্ণ স্যার মানে এখানে কিন্তু টাকা কেউ মানে মার যাবে না, যে এখানে এনরোলমেন্ট করছে সে কিন্তু জব 100% পাচ্ছে বা সে স্বনির্ভর করতে পারছে, একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছে, কারণ এই কৃষ্ণ স্যারের ফেসটা বলতে পারো, আমার অফিসের অ্যাড্রেসটা সবাই জানে। আজকে পশ্চিমবঙ্গের যতগুলি পলিটেকনিক কলেজ আছে, পলিটেকনিক কলেজের অ্যাটলিস্ট 10% হলেও স্টুডেন্ট আমাকে চেনে, তোমরা জানো যে হ্যাঁ কৃষ্ণ স্যার এখানে আছে,
এখানে যারা রেজিস্ট্রেশন করছে তাদের টাকা মার যায় না। তো সেই প্রত্যেকটা গ্রুপ, আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, পুরো ভিডিওটা শুনে যাও, স্কিপ করো না, তাহলে তোমাদের বিপদ আছে। ওই যে 15,000 টাকায় আইফোন পাওয়ার চক্করে সবার নিজের টাকাটা হারাবে। তো তারা এই স্ক্যামাররা কি করছে গল্পটা দেখো, যে পুরো সেম প্লেসমেন্টটা, প্রি প্লেসমেন্ট নাম দিয়ে দিলাম, গুগল ফর্মটা এবং যে অ্যাডমিশন ফর্মটা বলতে পারো, সেম টু সেম নাম, মোবাইল নাম্বার, আমরা যা যা দিয়েছি সেম জিনিসটা, ইভেন পোস্টারটা পর্যন্ত, আমরা যে ইমেজটা দিয়েছি না সেই ইমেজটা পর্যন্ত কপি করে দিলাম। ওকে, কপি করে আমরা একটা অন্য গুগল ফর্ম তৈরি করলাম, শুধু অ্যাডমিশনের যে ফিস পেমেন্ট হবে সেই ফিস পেমেন্টের জায়গায় অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা, কারণ এই যে 1,00,000 টাকার ফোনটা মাত্র 15,000 টাকায় পাচ্ছে, তো আমাদের 5,000 টাকার কস্টিংটা মাত্র 1,500 টাকায়। এরপর স্টুডেন্ট তোমরা পেমেন্ট করে দিচ্ছ, কিন্তু পেমেন্টটা কাকে করবে, তাকে কি চেনো তোমরা, সেই ব্যক্তিটার মুখটা তোমরা কখনো দেখেছো, দেখোনি, তাদের অফিস অ্যাড্রেসে কখনো গিয়েছো, যাওনি, তাদের প্রিভিয়াস রেকর্ড কখনো চেক করেছো, চেক করোনি। বাট স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা কনফিউজড হয়ে যাচ্ছে যেহেতু, এবং মানে এই পদ্ধতিটার মানে প্রসেসটা দেখো, আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, আমাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন করে মেম্বার এই যে অর্গানাইজেশনটা এটা ঘটাচ্ছে ওখানে জয়েন হচ্ছে, তারপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে এই লিঙ্কটা পাঠানো হচ্ছে। মানে ধরো না, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে, এবার ওখানে 300 মেম্বার আছে, 300, 500, 600 যাই হোক মেম্বার আছে, প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বারে একে একে আমি ইন্ডিভিজুয়ালি একটা মেসেজ পাঠালাম যে আমি অমুক জায়গা থেকে বলছি, এই প্রি প্লেসমেন্ট প্রোগ্রামটা আমি মাত্র 1,500 টাকায় তোমাদেরকে দিচ্ছি। মানে যেটা আমরা 5,000 টাকায় ডিজাইন করেছি, তো হঠাৎ করে এই যে বললাম আইফোনটার 1,00,000 টাকার বেশি দাম, এটাকে আমি 15,000 টাকায় তোমাকে দিচ্ছি, তোমরাও লোভে পড়ে ইস মাত্র 1,500 টাকায় হয়ে যাচ্ছে 5,000 টাকার জিনিসটা, চল করে দিই, হয়তো এটা কোনো অফার, তো তোমরাও পেমেন্ট করে দিচ্ছ, কিন্তু পেমেন্টটা কাকে করছো, তারপর কোনো স্ট্রেস তাদের পাবে না। তো এই ধরনের কপি বা চিটিংবাজি যারা করতে চাইছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, দেখো ভাই চুরি করো, কিন্তু ওই যে কথাই আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু তোমরা তো ধরা পড়ে যাচ্ছ ভাই। আমি বাইরে ছিলাম, কোনো তার প্রতিবাদ করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, এরপর বলবে লিগ্যাল অ্যাকশন নাও, এগুলোর তো লিগ্যাল অ্যাকশন কি, অবশ্যই করব, কিন্তু তার একটা প্রসেস আছে, প্রসেসও জানা আছে, চায় না কেউ বিপদে পড়ুক। সবাই, তোমারও বিজনেস ভাই, আমিও বিজনেস করছি, অবশ্যই সবাই বিজনেস করছে, কেউ না, কারণ আমারও অফিসের রেন্ট আছে, আমারও এতজন এমপ্লয়ি আছে, তাদেরকে স্যালারি দিতে হয়। বাট এই ধরনের চুরিবিদ্যা করো না, নিজস্ব আইডিয়া বের করো, নিজে মানে ইমপ্লিমেন্ট করো, নিজে সেটাকে মানে বাস্তবে রূপান্তরিত করো, তবে সাকসেস আছে ভাই। ওই মানে মিথ্যা করে কাউরির আইডিয়া, কাউরির কন্টেন্টকে কপি করে এগিয়ে যাওয়া যায় না। দু একদিনের জন্য মানুষকে বোকা বানাতে পারবে, কিছু টাকা আর্ন করতে পারবে, বাট এইভাবে মানে বদনাম। এরপর মেন, আমি এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা কি দেখো, তোমরা আমাকে সবাই চেনো, আমি প্রিপ্লেসমেন্ট প্রোগ্রাম শুরু করেছি, এরপর কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছ সেটা কিন্তু তোমরা জানো না। ওকে, আমাদের অনলি আমাদের যে দুটো অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বার এবং MS এডুকেয়ার, এই অ্যাকাউন্টেই সমস্ত ট্রানজ্যাকশন হয়। ওরা কী করছে, অন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছে, অন্য একটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছে, তো সেখানে তুমি পেমেন্ট করলে, পেমেন্ট করে গুগল ফর্ম ফিল আপ করলে, তারপর তোমার টাকাটা মার গেল, তখন তুমি আমাকে ক্লেম করছো যে আমি তো এডুকেয়ারের প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামে রেজিস্টার করেছিলাম, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আরে ভাই, চাকরিটা দেবো কী করে, তুমি তো অন্য একটা জায়গাতে, যারা স্ক্যামার, যারা এইটাকে মিথ্যা করে একটা ক্লোন কপি বিক্রি করছে তাদের কাছে তুমি গিয়েছো। আজকে ওই যে শুরুতেই বলেছিলাম আইফোনের উদাহরণটা দিয়ে, ওই জন্যই বোঝালাম যে এটা 1,00,000 টাকার ফোন, 1,30,000-40,000 টাকার ফোন, আমি যদি 15,000 টাকায় দিই, বলি 500 টাকা দিয়ে রেজিস্টার করো, অবশ্যই তোমরা সেখানে যাবে, কিন্তু কাকে টাকাটা দিচ্ছ, আইফোন কোম্পানির কি বলেছে এসে, বা আইফোনের কোনো স্টোর থেকে অফারটা দিয়েছে, সেটা তোমরা দেখছো না, কারণ সেম লোগো, সেম পোস্টার, সেম বুকিং আইডি সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটাই ঘটেছে, তোমরা সাবধানে থাকো, বারবার বলছি, আমাদের প্রি প্লেসমেন্টের জন্য শুধুমাত্র MS এডুকেয়ার নামক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানেই আমরা এই কোর্সটার ফি দিচ্ছি, টোটাল কোর্স ফি 5,000। অবশ্যই যে স্টুডেন্টটা কোনো জায়গাতে চাকরি পাচ্ছে না, যার নাম্বার কম আছে, যে কলেজের ক্যাম্পাসিংটাকে ক্র্যাক করতে পারলো না, বা যার হিন্দিতে সমস্যা আছে, যার টেকনিক্যাল নলেজ অতটা নেই, সেই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই প্রি প্লেসমেন্টের থ্রু তাকে আমরা স্বনির্ভর করতে চেষ্টা করছি। যার বাড়িতে টাকার অভাব আছে, যে কলেজের থ্রু চাকরি পেলো না, সে কলেজকে অনেক টাকা দিয়েছে বা সরকারি কলেজে পড়েছে কিন্তু চাকরির সুযোগ হলো না, যে কোনো কারণে হতে পারে, সেই স্টুডেন্টটা এই প্রি প্লেসমেন্টের থ্রু চাকরি পাচ্ছে। এবং এটাও আমরা বলে রাখছি, আমাদের যে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস আছে, সে তার কমিউনিটি পোস্টে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের এখানে এই প্রি প্লেসমেন্টের থ্রু চাকরি পাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের ইমেজ, কোন কোম্পানিতে যুক্ত হচ্ছে, কত টাকা মাইনে পাচ্ছে, কোন ডেতে জয়েন করছে, সব কিছু এরপর শেয়ার করব, সত্যিটা তুলে ধরার জন্য। কারণ যে সত্যি কাজ করে যায়, আজকাল দুনিয়া বদলে গেছে, যে ভালো কাজ করবে তার পিছনেই সবাই, ওই যে বলে বাঙালি পা ধরে টানবে ভাই, আর ওই যে আমরা একটা অন্য ভাষাতে বলি না, সেই ভাষা, বাঙালির স্বভাব আছে এটা, উঙ্গলি করা।
ওকে, তো আমাদেরকে বেশি চেঁচিয়ে চেঁচিয়ে ভিডিও বানিয়ে প্রমাণ করতে হচ্ছে যে না ভাই এটা আমাদের না, আমরা এই কাজটা করছি, আমি ভালো কাজ করছি। কিন্তু যারা মানে মিথ্যা করে, যারা স্টুডেন্টের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে, চাকরি দেওয়ার নাম করে ফুল মাসের স্যালারি নিয়ে নিচ্ছে, টাকা দেওয়ার পরও চাকরি সঠিকভাবে দিচ্ছে না, তাদেরকে কেউ চেনে না, তাদের ফেসটা বা এই মুখটা কেউ চেনে না। আজকে কৃষ্ণ ঘোষকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট চেনে, প্রত্যেকটা কলেজের টিচাররা কেউ না কেউ চেনে। তো এখানে যে পেমেন্ট করছে, অবশ্যই আমাদের কনসালটেন্সি ফিজ আছে, কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি, আমার সাথে দেখা করতে আসতে হবে, তার জন্য চার্জেস অ্যাপ্লিকেবল আছে, বাট আমরা কাজটা করে দিচ্ছি। একজন স্টুডেন্ট যার কোনো জায়গাতে স্থান হচ্ছে না, সে কলেজে চাকরি পেল না, সে আমাদের সাথে আসছে, যোগাযোগ করছে, 7 দিনের মধ্যে তাকে স্বনির্ভর করে দিচ্ছি। এরপর লাস্ট একটা কথা বলো, কাজ কিন্তু বা চাকরি কিন্তু আমি তৈরি করি না, আমার নিজস্ব কোনো কোম্পানি নাই, আমার সোর্স আছে, সেই সোর্সটা বানাতে আমাকেও অনেকদিন কাজ করতে হয়েছে। এইচআর হিউম্যান রিসোর্স যে ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারো, এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে পড়তে হয়েছে, জানতে হয়েছে, এইচআরের যে কীভাবে স্ট্র্যাটেজিটা কাজ করে। নেগেটিভ কমেন্ট অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট আসল সত্যিটা কেউ মানে তুলে ধরবে না, তার পজিটিভ দিকটা কেউ তুলে ধরবে। আরে হ্যাঁ ভাই, আমাদের এখানে ফিজ লাগে, অবশ্যই লাগে, আমি স্বীকার করছি, কেন লাগবে না। একটা ডাক্তার ডাক্তারি পড়ছে, ডাক্তার দেখার জন্য ফিজ নিচ্ছে, তাহলে আমি একটা মানুষকে, একটা স্টুডেন্টকে স্বনির্ভর করে দিচ্ছি, তাহলে কেন ফিজ নেবো না। অবশ্যই আমারও পারিশ্রমিক আছে, আমারও সময়ের দাম আছে, আমারও এখানে এমপ্লয়িরা কাজ করছে, তাদেরকেও স্যালারি দিতে হয়, বাট কোনো স্ক্যাম করা হয় না এখানে। যে স্টুডেন্টটা যা পেমেন্ট করছে তাকে তার অংশটুকু বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু এই যে যারা তোমরা আঙুল তুলছো, মিথ্যা অপবাদ ছড়াচ্ছ কোনো জায়গাতে, আমার এগেনস্টে ইউটিউবে ভিডিও বানাচ্ছ, তাদের সকলকে বলে দিচ্ছি, যা যেটা পারো করে দাও, কিন্তু এই চিটিংবাজি বা ক্লোন করে কখনো হয় না ভাই। আজকে আমাদের প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামটা কপি করে অন্য একটা অর্গানাইজেশন তাদের প্রমোট করছে স্টুডেন্টের কাছে, তোমরা সাবধানে থাকো। শুধুমাত্র আমাদের হেড অফিস হচ্ছে বর্ধমানে, এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। MS Educare, আমাদের অ্যাকাউন্ট নেম হচ্ছে MS Educare, শুধুমাত্র এই অ্যাকাউন্টেই ট্রানজ্যাকশন করতে হয় 72 ঘন্টার মধ্যে। রবিবার শনিবার কিন্তু বন্ধ থাকে অফিস, রবিবার শনিবার যদি তোমরা পেমেন্ট করো তারপর বলো আমাদের সাথে যোগাযোগ করা হলো না, সম্ভব নয়। আমরা কিন্তু 24x7 hours কাস্টমার কেয়ার নয়, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, তার মধ্যে যোগাযোগ করবে, অবশ্যই হেল্প পাবে তোমরা। অনেক কথা বললাম, ভিডিওটা অনেক বড় হলো, তার কারণ একটাই, আবার দেখছি রিসেন্টলি কিছুজন একটা বিরাট স্ক্যাম নাকি ওয়েস্ট বেঙ্গলে চলছে এইসব বলে একটা ভিডিও করেছে। এগুলোর মানে কি ভাই? ভাই এখানে স্ক্যামের কোথায়? আমি কাজ করছি, একটা কলেজ তার ডিগ্রি দিচ্ছে, সে টাকা নিচ্ছে, তাকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি দিচ্ছে, কিন্তু তারপরও একটা কলেজে স্বনির্ভর করার জন্য একটা কাজের ব্যবস্থা হচ্ছে না। আমি তো করে দিচ্ছি ভাই, আমার কাছে যে আসছে, তোমরা যে কোনো স্টুডেন্ট, আজকে কোনো স্টুডেন্ট কলেজের ফিস দিতে পারছে না, সে আসছে আমার এখান থেকে, আমি তাকে স্বনির্ভর করে দিচ্ছি। আজকে যে স্টুডেন্টটা নাম্বার কম থাকার জন্য তার কলেজ তাকে কোনো প্লেসমেন্টে বসতে দিতে পারলো না, বা প্লেসমেন্টে বসলো কিন্তু কোম্পানি তাকে সিলেক্ট করলো না, সেই স্টুডেন্টে কি বাড়িতে বসে থাকবে? সে যখন আমার এখানে যোগাযোগ করছে, তারপর আমার এই প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামের থ্রু তাকে স্বনির্ভর করে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা তো তোমাদের চোখে পড়ছে না ভাই। সেগুলোর উত্তর দিতে কোথায় লাগে? মানুষ পপুলার হওয়ার জন্য কী না করে। এখন হাউ ক্যান আই হেল্প ইউ বা কৃষ্ণ ঘোষকে সবাই চেনে, কৃষ্ণ ঘোষকে ট্যাগ করে দুটো একটা কথা বলি, নতুন নতুন ইউটিউবাররা যেগুলো ডানা গজাচ্ছে উঠতে লাগবে, কারণ সবাই চেনে, ভিডিওটা দেখবে, কৃষ্ণ ঘোষের ছবিটাকে ইউজ করতে হচ্ছে। তো কারণ যাকে চেনে, আজকে ফিজিক্সওয়ালা বলো বা গেট একাডেমি বলো বা বড় বড় যে কোনো জায়গাতে, আজকে অন্যান্য আমাদের বিহারের যিনি খান স্যার রয়েছেন, এনাদেরকে নিয়ে এনাদের এগেনস্টে কারা ভিডিও করে, যারা নতুন নতুন এই যে রোস্টার যারা হয়, তারা কী হয়, বড় বড় পার্সেন যাদেরকে থাকে তাকে প্রথমে ট্যাগ করো, তাদেরকে নিয়ে তাদের এগেনস্টে করো, মানুষকে আকর্ষণ করো। এটা তো একটা স্ট্র্যাটেজি, আর্নিং করার স্ট্র্যাটেজি, নতুন বিজনেস স্ট্র্যাটেজি। কারণ যখনই আমি কৃষ্ণ ঘোষের এগেনস্টে একটা কথা বলবো, কৃষ্ণ ঘোষের ছবিটাকে হাইড করে দিয়ে, ব্লার করে দিয়ে পোস্ট করবো, কখনো না কখনো কারুর না কারুর চোখে পড়বে। মানুষকে সন্তুষ্ট করা যায় না, এটা বাস্তব কথা। যদি তোমার যোগ্যতা থাকে, তুমি তোমার নিজের যোগ্যতায় কাজ খুঁজে নাও ভাই। কৃষ্ণ ঘোষ কাউকে ডাকতে যায় না। আজকে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস তৈরি হয়েছে, 3,500-এরও বেশি স্টুডেন্টকে কাজের জায়গা করে দিয়েছে, কাজটা যোগাযোগ করে দিয়ে তাকে স্বনির্ভর করে দিয়েছে, তাকে দাঁড় করিয়েছে নিজের পায়ে। অবশ্যই তার জন্য সে তার পারিশ্রমিক, আমার সময়ের দাম আছে, আমি আমার পারিশ্রমিক নিয়ে থাকি, এটাতে লোকাবার কিচ্ছু নেই। আমাদের প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামের টোটাল খরচা হচ্ছে 5,000, কিন্তু 50% স্কলারশিপ আছে। যদি কোনো স্টুডেন্ট কাজ করে নিজের টাকা উপার্জন করে পরে আবার বিটেক বা কোনো বিই পড়তে চায় বা ডিপ্লোমা পড়তে চায়, তাদেরকে আমরা 50% মানে 5,000-2,500 টাকা তার কোর্স ফিজের সাথে তাকে ছেড়ে দিই। কারণ আমি চাই শিক্ষা একমাত্র মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার চেতনার বিকাশ ঘটায়, এই জন্যে আজকে এত কিছু কথা। তো অর্ধেক ইনফরমেশন কেউ দেবে না, যখন যে সমস্ত হেটার্স, যে সমস্ত নতুন ইউটিউবার বা তোমরা যারা জানো না, অর্ধেক ইনফরমেশন নিয়ে এই স্ক্যাম করছে এইসব বলে ভিডিও বানাচ্ছ, তাদেরকে বলছি ভাই পুরো ইনফরমেশনটা নাও, তারপর ভিডিও বানাও। সো কী প্রসেসে আমরা কাজ করছি, কীভাবে একটা স্টুডেন্টকে স্বনির্ভর করছি, টোটাল বিষয়টা আগে বোঝো,
তার পজিটিভ দিকটাকে আগে তোলো, তারপর নেগেটিভ দিকটাকে তুলে ধরো, তারপরই ভিডিও বানিও। যে সমস্ত ভিউয়ার্স এই ভিডিওটি দেখছো, হয়তো অনেকেই আমাদের এখান থেকে কাজে গিয়েছো, তারপর বাড়ি চলে এসছো, বা অন্য কোনো কিছু হতে পারে। দেখো, আজকে তুমি একটা ডাক্তারকে দেখাচ্ছ, সেই ডাক্তার তোমাকে সুস্থ করে দিচ্ছে বা কোনো ওষুধ দিচ্ছে, তোমার সেই ডাক্তারকে ভালো লাগছে না, অন্য জায়গাতে যেতেই পারো তুমি। আমার কাছে এসেছো, আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি, তোমার ভালো লাগেনি, তুমি বাড়ি চলে এসছো, তুমি কাজ করোনি, যে কোনো কিছু হতে পারে, সেটার জন্য তো আমি দায়ী নই। আমি আমার সময় দিয়েছি, আমার পারিশ্রমিক নিয়েছি, তোমাকে তোমার জায়গা করে দিয়েছি। তোমার নিজের মধ্যে কোনো যোগ্যতা ছিল না, তুমি ছেড়ে দিয়ে চলে এসছো, তুমি সেখানে সার্ভাইভ করতে পারোনি। দোষটাই কৃষ্ণ ঘোষের না, দোষটা এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসের না। হয়তো অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট করবে, অনেক পজিটিভ কমেন্ট করবে, কিন্তু একটা কথা যাদের সবাইকে বলতে চাই, আজকে এই এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস আমি কাজ করে দিচ্ছি বলে গর্ব করছি না। আমি যেটা করছি, আমি আমার কাজকে ভালোবাসি এবং আমি জোর গলাতে সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে হ্যাঁ, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা একজন জবলেস ক্যান্ডিডেট যখন আমার সাথে এসে যোগাযোগ করে, আমি আমার নিজের রেফারেন্সকে কাজে লাগিয়ে তাকে স্বনির্ভর করে দিই, আর এই কাজটার জন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি। এটা লোকাবার কোনো কিছু না, আমি এর জন্য গর্ববোধ করি, কারণ আমি একজনকে উপকার করছি। এটাও একটা সমাজসেবার পার্ট। একটা ডাক্তার যদি একজন মানুষকে সুস্থ করে দেয়, সে যদি তার ফিজ নিতে পারে, সেও যদি সমাজসেবা করছে। একজন যে ক্যান্ডিডেটটা তার কলেজের ফিজ দিতে পারছে না, যার বাবা তার পড়াশুনোর খরচা দিতে পারছে না, যে বিটেক পড়তে চাইছে বিটেক পড়তে পারছে না, তার মতো স্টুডেন্টকে আমি তার একটা কাজ দিচ্ছি, সে সেখান থেকে উপার্জন করছে, পরে সেই নিজের টাকা দিয়ে বিটেক পড়তে পারছে, কাজ ফাজ ছেড়ে দিয়েছে, পরের বছর এসে বিটেক করছে। এখানে কোনো খারাপ কাজ বা কোনো স্ক্যাম করছি না, পুরো তোমাদেরও যদি দম থাকে তোমরা করে দেখাও ভাই, এরকম মানুষকে সাহায্য করো। পশ্চিমবঙ্গে প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো কলেজ থেকে পাস আউট করছে, কোনো কাজ পাচ্ছে না। প্রত্যেকটা ভিডিও করে দিই, যখন যেটার পসিবল হয়, স্টুডেন্টদের যদি অনুমতি থাকে, তারা যদি ইচ্ছা থাকে সবার সামনে তাদের প্রসেসটা শেয়ার করার, তারা শেয়ার করে, এখানে তার জন্য তো আমি গুড ফিল করি, মানে আমি সত্যি নিজেকে গর্ববোধ করি যে আমি এই কাজটা করছি বলে। তো যারা আমার এগেনস্টে ভিডিও বানাচ্ছে, অবশ্যই তোমরা বানাও, তোমাদেরও কন্টেন্টের প্রয়োজন, আমার ছবিটা ইউজ করে বানাও অবশ্যই, তবে তো তোমাদের ভিউয়ার্স দেবে, কারণ কৃষ্ণ ঘোষকে চেনে, কৃষ্ণ ঘোষের ছবি ইউজ করে করলে সবাই ভিউয়ার্স দেবে। আর এই যে যারা স্ক্যাম করছিলে, কপি ক্লোন করছো, কৃষ্ণ ঘোষ প্রি প্লেসমেন্ট শুরু করেছে, সেম জিনিস আমরাও শুরু করি, সব কিছু সেম দেবো, গুগল ফর্ম থেকে শুরু করে সব কিছু, যাতে বুঝতে না পারে। কিন্তু যারা স্টুডেন্টরা পেমেন্ট করছো, তোমরা যে কোনো, আমি বলছি না কোনো অর্গানাইজেশন খারাপ, কিন্তু তাদের সাথে আগে বিষয়টা জেনে নাও, কোন জায়গাটা বিশ্বস্ত কোন জায়গাটা। আর তাদেরকে বলছি, প্ল্যান কপি করো না, নতুন কিছু তৈরি করো। যদি তোমরাও সঠিকভাবে কাজ করতে চাও, একটা এমপ্লয়মেন্টের জায়গা করে দাও, অবশ্যই তোমরা কনসালটেন্সি ফিজ নিতে পারো, নাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কাজটা করে দাও। আর যাদের এগেনস্টে এই কমপ্লেনগুলি আসছে, তারা কিন্তু সেই কাজগুলো করেছে, আমার কাছে প্রুফ আছে। টাকা দিচ্ছে তোমাদেরকে, কলকাতায় চাকরি দেবো বলছো, ব্যাংকে চাকরি দেবো বলছো, তারপর টাকা নিয়ে আর ফোন ধরছো না, এই ধরনেরও প্রুফ আছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করেছিলাম, এখনও পর্যন্ত টেলিগ্রামে আমার পোস্টটা আছে। যারা ভাবছো আমি মিথ্যা কথা বলছি বা আমি বেশি বানিয়ে গুছিয়ে নিজের, মানে নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, তাদেরকে বলছি, ভাই ঢাক পেটালি সেই কানের আওয়াজটা, মানে সেই আওয়াজটা কিন্তু লোকের কানে লাগবে। যদি আমার আওয়াজটা ভালো না লাগে, লোকে ইট পাটকেল ছুড়বে, যদি ভালো লাগে, যদি ঠিকঠাকভাবে আমি ঢাকি হয়ে থাকি, তাহলে সেটার সেই ঢাকের তালেই সবাই নাচবে। ভিডিওটা শেষ করলাম, নিজেদের মন্তব্য মন খুলে যাও, মন খুলে কমেন্ট সেকশনে করে যাও, ডিসলাইক করার হলে ডিসলাইক করা হো, লাইক করার হলে লাইক করো, শেয়ার করতে হলে শেয়ার করো। যারা কাজ পাচ্ছে না তাদেরকে স্বনির্ভর করে দিচ্ছি, কাজের ব্যবস্থা করে দিচ্ছি, তার জন্য আমি গর্ববোধ করি, আর আমি আমার কাজ করতে থাকবো। তোমরা যারা আমাকে মানে ভাবছো, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবো সবাই একে নিয়ে আঙুল তোল, এ যে করছে পজিটিভটাকে হাইড করে দিয়ে নেগেটিভগুলোকে তুলে ধর, টাকা নিয়ে কাজ দিচ্ছে, আরে ভাই আমি আমার পারিশ্রমিক নিচ্ছি, অবশ্যই আমাদের কনসালটেন্সি সার্ভিস চার্জ আছে, 100 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর আমি যে ডেটে থাকবো সেই ডেটে তোমাদেরকে কল করে অফিসে ডেকে নেওয়া হবে, যে এই ডেটে এসো তোমরা কথা বলো, কারণ আমার ভাই সময়ের দাম আছে। আমি স্টুডেন্টের কাছ থেকে নিচ্ছি, তাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি, এখানে লোকাবার কিচ্ছু নেই, আমাদের প্রি প্লেসমেন্ট প্রোগ্রামের খরচা আছে, সব কিছু আমি বলে দিলাম। এরপর তোমরা বিচার করবে কে সঠিক কে ভুল, কে ঠিক কাজ করছে কে ভুল কাজ করছে। আজকের এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আমাদের এখান থেকে হাজারো হাজারো ছাত্রছাত্রীরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি, তাদের সকলের ছবি এবং তাদের সকলের ভিডিও, বহু স্টুডেন্ট আছে যাদের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি। ধীরে ধীরে যদি তোমরা দেখতে থাকো যে কোনো দিন কোনো ডিপ্লোমা, কোনো দিন বিটেক, কোনো দিন আইটিআই, কোনো দিন দুর্গাপুর থেকে, কোনো দিন খড়গপুর থেকে, যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, তাদের সকলকে কিন্তু আমরা স্বনির্ভর করে দিয়েছি, আর এটার জন্য আমরা গর্ববোধ করি। আর সবথেকে বড় বিষয়, মানুষ সবার আগে নেগেটিভটা তুলে ধরে, কিন্তু আজকে এই যাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ একের পর এক,
কাউরির বাবা দিনমজুর ছিল, কেউ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল করে চাকরি পাচ্ছিল না, বাড়িতে বসেছিল, তাদের সকলকে বিভিন্ন কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারা সকলে এসে এডুকেয়ারের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো স্ক্যাম হচ্ছে না। কিন্তু এই যে যারা ভিডিও নতুন কন্টেন্ট তৈরি করছে, তারা সকলে জানে যে যখনই একজন মানে যে পপুলার বা যাকে সবাই চেনে যে ফিল্ডে, তার এগেনস্টে বা তাকে নিয়ে তার ছবি ব্যবহার করে আমরা একটা করে ভিডিও বানাই, তাহলে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, আমাদের নতুন নতুন আরও মানে কন্টেন্টটা সবাই দেখবে, নতুন করে একটা কন্টেন্ট পাবো। যাদের ইমেজ তোমরা দেখছো তারা কিন্তু সকলেই আমাদের এখান থেকে কখনো না কখনো চাকরি পেয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। তো এই কাজগুলো আমরা করে যাচ্ছি, তার জন্যই তোমাদের সকলের কাছে তুলে ধরা। কিন্তু এখন মানুষ কী হয়েছে, নেগেটিভটাকে আগে ইয়ে করবে যে এত এত ছেলেদেরকে যারা কাজের ব্যবস্থা করে দিয়েছে, তো সেই ছেলেদের তো একটা উপকার হয়েছে। যদি তোমরা পারো তাহলে অবশ্যই, এইরকম তো বহু ইঞ্জিনিয়ার রয়েছে যাদের কাজের প্রয়োজন, তাদেরকে কাজ করে দাও, তাহলে তারাও তো স্বনির্ভর হতে পারবে। আরে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ থেকে জবলেসের ব্যাপারটা তো হাঁটবে, সেই জায়গাতে কেউ কর্ণপাত করবে না, সেই জায়গাতে কেউ চেষ্টা করবে না যে কাউকে কাজ দিয়ে একটা সাহায্য করি। কিন্তু যখন কেউ করছে, চল ওর পায়ে ল্যাং মার, ওকে ল্যাং মেরে ফেলার চেষ্টা কর। এই তো হচ্ছে মানুষের মনোবৃত্তি। মনোবৃত্তিগুলো চেঞ্জ করো একটু। ভিডিও শেষে এসাই বলতে মানে বলবো। যাই হোক, পুরোটা তোমাদের ওপর ছাড়লাম, আমার মানে অনুভব করেছিলাম এটা যে তোমাদের সকলের সামনে আসল সত্যিটা তুলে ধরা, সেই বিষয়টাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।